গুড আফটারনুন, ওয়েলকাম টু সুব্রিজ ফ্যামিলি। চলে এলাম টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে, এবং ভালো সুস্থ থাকাটা একান্ত দরকার। আজকের দিনটা আমাদের কাছে একটা বিশেষ দিন, অল অ্যাবাউট সুব্রির আজকে 2 ইয়ার্স কমপ্লিট হলো। সেটা নিয়ে এমন কোনো এখনো অবধি কিছু প্ল্যান নেই, বিকজ এই জাস্ট মা বাবা রিমাকে মেডিকেল হসপিটালে নামিয়ে দিলাম। রিমা গেছে মা বাবাকে নিয়ে, একটু ডায়াবেটিক্স স্পেশালিস্ট যিনি আছেন তার সাথে দেখা করতে, কারণ মার চোখের অপারেশন, কিন্তু ডায়াবেটিস মানে সুগারটা কিছুতেই ঠিক কন্ট্রোলে আনছে না। কি ব্যাপার, ওষুধে কোনো প্রবলেম হচ্ছে কি না, ওষুধের কম্বিনেশনে কোনো প্রবলেম হচ্ছে না কিনা, সেগুলো দেখার জন্য আমি চলে এসেছি। একটা কাজ আছে আমার, সেই অ্যাপয়েন্টমেন্টটা সেম টাইমে পড়ে যাচ্ছে, ওটাকেও অ্যাটেন্ড করতে হবে। আমি রিমাকে বললাম তুই কর, আমি এর মধ্যে অ্যাটেন্ড করে আসছি, যদি আমার হয়ে যায় তো গুড। বেরিয়ে তো গেছি আমি অফিস থেকে কয়েকটা কাজ সেরে, আমি বাড়ি যাচ্ছি। একটা কেক বানিয়েছি আজকে, অল অ্যাবাউট সুব্রি সেকেন্ড ইয়ার বার্থডে, সেই জন্য রিমাও জানে না, ওকেও সারপ্রাইজ দেবো। সেই কেকটা বানিয়ে নিয়ে যাই, ও খুশ হয়ে যাবে। আপাতত এখন যাচ্ছি বাড়ির দিকে। ভাবি আগে বাড়ি যাব, কিন্তু এই লেকটাউন বাঙুর আগে বাড়ি যেতে দেবে না, যা ট্রাফিক। এই তো মোটামুটি চলে এসেছি, কেকটা নিয়ে। এখন অবধি যায় না যে আমি কেক নিয়ে আসছি, দুবার ফোন করেছে ফোন ধরিনি। একটু খুলে দেখুন এটা কি আছে। তো সকালবেলা একটুখানি ম্যাডামের সাথে একটু খুটখাট লেগেছিল আর কি, তো তারপরে আজকে অল অ্যাবাউট সুব্রি 2 বছর কমপ্লিট হলো। হেভি হ্যাভক কিছু সেলিব্রেশন হচ্ছে না, জাস্ট এই কেকটাই আমার মাথায় এলো। আমাদের যে কেক বানিয়ে দেন ওকে আমি বললাম যে হাতে 2 ঘন্টা সময়, ম্যাডামকে বলা যাবে না তুমি কেকটা বানিয়ে দিতে পারবে, বললো হ্যাঁ একদম নির্দ্বিধায় আমি বানিয়ে পাঠাচ্ছি তোমার ওখানে। এই হচ্ছে কেকটা, 2 ইয়ার্স অল অ্যাবাউট সুব্রি ইউটিউব, দারুণ হয়েছে কিন্তু না কেকটা। সব থেকে উনি ওনার আইডিয়া দিয়ে, মানে শুভমামাকে এসে কিছু বলেনি, আমি দেখে বুঝলাম। আমার যতদূর মনে হয় যে এগুলো সব ওনার আইডিয়াতেই উনি, না আমি ফটোটা আমি বলেছিলাম, ফটোটা বললো আমাকে একটু পাঠাও, বাকিটা ওনার আইডিয়া। যবে থেকে আমরা ব্লগ শুরু করেছিলাম তোমরা জানতেই, সোনামা মানে আমার কাকিমা, ওনার আজকে জন্মদিন, উনি আমাদের সাথে নেই। পরপর 2 বছর ব্লগে আমরা সেম জিনিসটাই দেখিয়েছিলাম যে উনি নেই আজকে, তো এটা আমাদের 3rd বার আমরা দেখাচ্ছি। প্রথম বছর আমরা যখন ব্লগ শুরু করেছিলাম তখন আমরা দেখিয়েছিলাম যে, মানে সেটা আমাদের 3 দিন না প্রথম দিন ছিল, সেটাই আমাদের প্রথম দিন ছিল। সোনামার জন্মদিনের দিন থেকে আমরা এটা শুরু করি। এর আগের বছর আমরা পূর্ণানন্দজির আশ্রমে গেছিলাম সোনামার জন্মদিনের আগের দিন। সোনামার জন্মদিনের দিন যা হয় বাড়িতে, এই দিনটা আমরা বাড়িতেই থাকি সবাই কোনোভাবে একটা, মানে ঠিক শুভম হয়তো সন্ধ্যেবেলা চলে এলো, কাকুও কোইন্সিডেন্টলি বাড়িতে, তো এটা আমি কোনোদিন সোনামাকে দেখিনি। যতটা জানি আমি জানি তুমি যেখানেই আছো আমাকে প্রচন্ড ভালোবাসো, এইভাবেই আশীর্বাদ করো আমাদেরকে। তো যাই হোক, প্রত্যেক বছরই যখন এই দিনটা করেই আসবে, তো প্রত্যেক বছরই এই ও ফার্স্ট এডিটিং আমাকে ব্লগে শিখিয়েছিল, সেটুকু স্বীকার করে যাবো আমি আপাতত, সেটা অস্বীকারের জায়গা নেই। এখনো এডিট করে দেয় না, না দেয় না সময়ের অভাবে, সেটা ওর ব্যাপার, বাট দেয় করে, তো সেই জন্য আমরা প্রত্যেকবারই দেখো। আজকে আমি বলে দিচ্ছি, আজকে বাজে কথা বলছি না, শোনাই এক মিনিট। এই যে অল অ্যাবাউট সুব্রি ফার্স্ট এডিটর, অল অ্যাবাউট সুব্রি সেকেন্ড এন্ড টেম্পোরারি এডিটর, অল অ্যাবাউট সুব্রি ফাইনাল এডিটর আসতে চলেছে। ইয়েস, এটাই তো যাই, সাবাস। আজকে আমি ক্যামেরা হাতে কেন তুলিনি এটা আমি বলবো, আমার কি বোন নেই নাকি আমি ক্যামেরা তুলে বলতে পারি? কোনো এসব বাজে কথা একদম কান দেবে না। Happy birthday to All About Shubhri, happy birthday to All About Shubhri, happy birthday to All About Shubhri, happy birthday to you. Okay, first bite টা দিতে পারলাম না, because আজকে মানডে, সেটা সবাই জানো। ম্যাডাম শাকাহারী, শাকাহারী শাকাহারী বলতে কি, আমি বাইরে কিছু খাই না। আজকে মা আর বাবা ডাক্তার দেখাতে গেছিল, বেশ কিছু ওষুধ চেঞ্জ করে দিয়ে, সেই ওষুধগুলো অ্যাভেলেবিলিটি আছে কি না সেগুলো জাস্ট দেখে গেলাম। ও বললো আমি রেডি করে রাখছি, কাল সকালবেলা নিয়ে নিও, আপাতত ওটা কাল সকালে পেয়ে যাবো। ডক্টর শুরু করছি বলে এখন আমি গুড ইভিনিং বলছি, এখন আর ইভিনিং নেই, এখন প্রায় অনেকটা রাত, মানে 10:30 বেজে গেছে। তো শুভ আমাকে বললো তুই ব্লগটা শুরু কর, সত্যি বলছি আজকে আমার ব্লগটা শুরু করার মতো একদম এ ছিল না। আজকে অল অ্যাবাউট সুব্রির জন্মদিন, বাট 2 বছরে আমরা মানে রেগুলারটা লাস্টে এতটাই কম ছিলাম না, তো সেটার জন্য আমার আর কি প্রচন্ড আপসেট লাগছিল যে মানে 2 বছরে আমাদের ফ্যামিলি মেম্বারটাও সেই পরিমাণে বাড়লো না, ততটা ভিউ হলো না, মানে কি জানি কেমন একটা যেন লাগছিল।
এই নিয়ে আমরা শুভমের মধ্যে হচ্ছিলাম। শুভমকে বললাম আমি যেহেতু এডিটটা করতে পারি না সেই জন্য তোর উপর আমাকে নির্ভর করে থাকতে হয়। যাই হোক সোনাইকে বললাম তুই আমাকে ঠিকঠাক ভাবে ধরে ধরে এডিটটা শেখালি না, সবকিছু নিয়ে এটা। যাই হোক এবার দায়িত্বটা আমি নেবই, কারণ সিরিয়াসলি হবে না। শুভমের যা কাজের প্রেশার তো সেখান থেকে শুভমের উপর প্রেশার দিয়ে লাভ নেই, এবার নিজের ঘাড়ে এই দায়িত্বটাও নিতে হবে। আমি করব, কারণ কাউকে বলে কাউকে দোষ দিয়ে তো লাভ নেই, আগে নিজে ওই দায়িত্বটা নিয়ে যদি দেখি কন্টিনিউয়াসলি ভালোভাবে করতে পারছি নিশ্চয়ই সব কিছু, এটাতে আমারও ভালো হবে, শুভমেরও ভালো হবে, সবারই ভালো হবে, তোমাদেরও দেখতে খুব ভালো লাগবে। এটা হলো ব্যাপার। দেখতে দুটো বছর হয়ে গেল, তোমরা অনেকে অনেক ভালোবাসা দিয়েছো, অনেকে অনেক ভালো ভালো কিছু বলেছো, থ্যাংক ইউ বলবো না, কারণ তোমরা খুব নিজের লোক, এর জন্যই তোমরা বলেছো। আজকে তো একটা ছোট্ট করে সেলিব্রেশন হলো, একদিন এই 5th June অল এবাউট শুভ্রীর বার্থডেতে কোনোদিন কোথাও খেতে যাওয়া হয়নি, তো আমরা ফ্যামিলি থেকে একদিন খেতে যাবো বিরিয়ানি। দেখেছো মানে যখনই এইসব মোমেন্ট হবে তখনই কাছের থেকে একটা গলার আওয়াজ আসবে। আজকে অ্যাকচুয়ালি বাবা মার সুগারের ডক্টরও চেঞ্জ হয়েছে, যে ডক্টর ভীষণ ভালো। তোমরা মানে যদি চাও রেফারেন্স আমি দিয়ে দিতে পারি, তোমরা কমেন্ট করো, আমি নেক্সট ব্লগে বলে দেবো। যে প্রচন্ড ভালো, মানে একটা ডক্টরের সাথে এটা আমার মনে হয়, এটা হয়তো সবারই মনে হয় যে আমি যদি আমার মনের কথা মানে আমার কি কি অসুবিধা হচ্ছে, আমার বাবা মার কি কি অসুবিধা হচ্ছে, যদি আমি ডক্টরকে বলি, ডক্টর যদি ধৈর্য নিয়ে শোনেন, তার মানে হয়তো ওখানেই অনেকটা আমরা হিল হয়ে যাই, তাই না? তো সেই কারণের জন্য আজকে নিয়ে গেছিলাম, আমি বাবা মা তিনজনে গেছিলাম। তো খুবই মানে খুবই ভালো লেগেছে ডক্টরকে, মেডিকাতেই উনি বসেন। তুমি চাই, তোমরা যদি চাও, কারো কারণ এখন ডায়াবেটিক তো ঘরে ঘরে সবাই, তো সেই কারণে তোমরা যদি চাও, আর উনি মেডিসিন খুব কম দেন, অল্প মেডিসিনের মধ্যে ডায়েটটা ঠিক করে উনি সেইভাবেই কমানোর চেষ্টা করেন, তো সেটাও আমি দিয়ে দিতে পারি। তোমরা কমেন্ট করো, আমি তোমাদেরকে বলে দেবো। ডিনার ডান, আজকে মানডে, আজকে আর এ খাইনি, ডালি আর খাইনি, কারণ রাত্রিবেলা ইচ্ছে করছিল না অন্য কিছু বানিয়ে খেতে। তো মা সন্ধ্যেবেলা আমাকে একটু সাবু মেখে দিয়েছিল, আজকে ব্রেকফাস্টে সাবু দিয়েই করেছি। মা সন্ধ্যেবেলা একটু আম কলা নারকেল দিয়ে সাবু মেখে দিয়েছিল, তো সাবুটাই খেলাম, ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, ঠান্ডা ঠান্ডা সাবুটা খেলাম। আর বাদ বাকিরা পান্তা ভাত খেলো, পান্তা ভাত আমার ভীষণ ফেভারিট। আমি জানি না, সোনাইয়ের একদম ভালো লাগে না, শুভমের একদম ভালো লাগে না, বলে তোমরা একটু লিখো তো কার কার ভালো লাগে। আমার পান্তা ভাত দারুণ লাগে, ওই ডালের বড়া ঠাড়া এগুলো দিয়ে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে মেখে ওটাও ভালো লাগে, আলু ভাজা দিয়েও ভালো লাগে, ডিমের অমলেট থাকলেও হয়ে গেল, পেঁয়াজটা মাস্ট, আর নইলে ওই আলু সেদ্ধ দিয়ে ওইটা দিয়ে আমি ঠিক খাই না, বাট ঠিক আছে। মানে পান্তা ভাত হলো আমার একটা ওয়ান অফ দ্য ফেভারিট একটা খাবার, খাবার মানে আমার ফেভারিট যাই হোক পান্তা ভাত। যাই হোক আরেকটা জিনিস, লোকজন কালকে যে বেরিয়েছিলাম, তনুময় আমাকে বলে রিমা তুমি একটু রোগা হয়েছো, কি জানি বুঝতে পারছি না, বেশ ওজন টোজন কমছে, যদি আরেকটু ভালো করে ওজনটা কমে তো দেখবো, তবে একটু কিছু ফটো ফটো তুলে একটু এদিক ওদিক পোস্ট ফোস্ট করে এদিক ওদিক মানে ইনস্টাগ্রামে দেব। যাই হোক আমাদের ইনস্টাগ্রাম আইডি তো নিশ্চয়ই জানো আমরা শুভমে, প্লিজ আমাদেরকে ওখানে ফলো করে দিও। আর হলো আপাতত এখন আর মানে সেরকম তো কোনো কিছু নেই, প্রায় 11:30 বাজে, আর কিছু বলার নেই, একদম লাস্ট বেলায় ক্যামেরা হাতে তুলেছি, আর কি বলার থাকবে। আজকের দিনটা তো এইভাবে কেটে গেল, বাট না, অল অ্যাবাউট শুভ্রীর বার্থডে এই বছর সেলিব্রেট হবেই হবে, আমরা সবাই মিলে ইন্ডিয়ানে খেতে যাব। ওকে সোনাই, বিরিয়ানি খাবো আমরা, কিছু না, বিরিয়ানি খাবো উইথ সাম কাবাবস। এই মানে ওকে না জিজ্ঞেস করতে নেই, জিজ্ঞেস করলে এইসব আর কি বলতে থাকবে। গুড ইভিনিং সবাইকে, না আজকে অনেক চেষ্টা করবো, আজকে ব্লগ এডিট করে দেওয়া যায়নি, কালকের আজকের ব্লগটা একসাথে যাবে, কারণ আমার ফোন থেকে কিছুতেই ভিডিও যাচ্ছিল না, আওয়াজ হচ্ছে ওদিকে, আমার ফোন দিয়ে কিছুতেই ভিডিও যাচ্ছিল না, তো এটা একটা সমস্যা হচ্ছিল। অ্যাট লাস্ট যখন গেল তখন হচ্ছে 3:30, তবে তখন শুভমকে বললাম দাঁড়া আজকে যা হচ্ছে ব্লগ সেটাতে কন্টিনিউ করি। আজকেও সকালবেলা একবার ক্যামেরা অন করে আর করতে পারিনি, কারণ এই ঘরের এসিটা একদম কাজ করছিল না। এখানে বসেছি এখন চা, বিকেলের চা। এসির ভেতর যে ওই গ্যাসটা থাকে না সেটা এই ঘরটা কমে গেছিলো, আর আমার শুভমের ঘরের এসিটা কি মানে ঘর তুলনায় এসি এটা ছোট, মানে এসিটা 1 টন, এটা 1.5 টন হলে ঠিক হয়। তো আপাতত এখন চেঞ্জের কোনো ব্যাপার নেই, এটা দিয়ে কাজটা চালাতে হবে, তো ওটা গ্যাস রিফিল হলো। আর মার ঘরের এসিটা হলো উইন্ডো এসি, আর ওই এসিটা পরিষ্কার হলো, সবকিছু নিয়ে সকালবেলাটা একদম ঘেটে ঘর। তারপর তো অ্যাজ ইউজুয়াল থাকে আমার পড়ানো, আর গরম তো আছেই, আবার কারেন্ট অফ হয়েছে, কারেন্ট আসলে পরে যা বাদবাকি কাজকর্ম হবে। এতক্ষণ পড়িয়ে নিচ্ছি, আমি লাইটটা লাগছে তো তাই চোখে লাগছে,
তো পুরি টুরি নিলাম ওরা কারেন্ট আসলে তারপরে এই জায়গাগুলো আলাদা আলাদা করে রাখতে হবে সব জিনিসপত্র কারণ ওটা আসলে যেটা বলছিলাম যে সারাদিনের কাজটা আছে তো কারেন্ট আসো কারেন্ট অফ এই গরমে যে কি মারাত্মক ঘটনা কখন আসবে তার কোনো গ্যারেন্টি নেই ফাইনালি কারেন্ট এসে গেছে 11টায় আমি ফোন করেছিলাম সিএসসি তে ওরা তখন বললো ম্যাম এক ঘন্টা এখানে একটা ট্রান্সফর্মার ফল্ট হয়েছে মানে মোটামুটি এক ঘন্টার মধ্যে চলে আসবে মানে আর এই গরমে না যদি 5 মিনিটও কারেন্ট অফ থাকে তাতেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সেখানে তো 1 ঘন্টা একটু রেস্ট নিয়ে নিই রেস্ট নিয়ে তারপরে এই শুভমের যে টি শার্টের এরিয়াটা আছে ওটাকে ঠিক করে রাখি যাতে আসলে পর পটাপট কাজ হয়ে যায় এটার মধ্যে শুভমের সব টি শার্ট রাখা আছে এটা গুছিয়ে রাখা ছিল ও একটার পর একটা বার করে আবার ঢোকায় এটাতে এই অবস্থা হয়েছে এটার থেকে এই টি শার্ট গুলো বার করে করে এবার আমি জাস্ট যেগুলো আয়রনের প্রয়োজন আয়রন করব বাদ বাকিগুলো গুছিয়ে রাখবো আগে স্যারেটটা দিয়ে শুরু করি নিয়ে কাজটা শুরু করেছিলাম না কাজটা ধরার পর বুঝছি কাজটা মধ্যে জঘন্য একটা কাজ যাই হোক আমি এই তিনটে থাক গুছিয়ে রেখেছি এর মধ্যে আবার কিছু পাঠিয়ে দিয়েছি কাঁচার জায়গায় আর বাতিলের জন্য খালি রোজই বলছে বার কর আমি যেগুলো পরবো না সেগুলো বাদ দিয়ে দেবো আদৌ কোনোটাই বাদ দেবো না সবই বলবে রাখ এগুলো তো আমি পড়ি এগুলো তো আমি পড়ি আদৌ পড়ে না যাই হোক এটা করে একটা সাইড করলাম এরপরে ওই র্যাকগুলো তারপরে বাদ বাকি কতগুলো কাজ কালকে শুভমকে দিয়েও করানোর আছে ব্লগের মধ্যেই বলে রাখি তবে ও যখন ব্লগটা দেখবো মনে থাকবে কারণ ওকে কাজগুলো বলা আছে যে কি কি করতে হবে সেটা চলো আগে এগুলোকে একটা কাজ করি একটা বেডশিট বার করি বেডশিটের মধ্যে গুটিয়ে তারপরে রেখে দিই কারণ এখন আর এই বক্সটার মধ্যে রাখবো না কারণ ওটার থেকে বার করতে গেলে আবার ওই খুলে যাবে আবার যাতা কাণ্ড হবে এটা পরে অন্য কাজে পড়ে থাকবে না ঠিক অন্য কাজে লেগে যাবে এই অগোছালো ঘরটাকে গোছাতে গিয়ে আরো অগোছালো করে দিয়ে যাই হোক মনে হচ্ছে মোটামুটি স্যাটারডে সানডে থেকে ঘরটাকে একদম ঠিকঠাক দেখতে লাগবে বারবার হয়তো বলে ফেলছি কারণ এই ঘরটাকে এইভাবে দেখতে আমাদেরও ভালো লাগতো না বাট কোনো অপশন ছিল না মানে এক ফোটাও মানে আমার এই ঘরে বলো মার ঘরে বলো কিশোনায়ের ঘরে বলো একটা ফোটাও আমাদের কোনো জায়গায় এক্সট্রা কোনো জায়গা নেই আর এই মুহূর্তে কোনো জায়গায় যে আমরা শিফট হবো বা সেটা সেটাও সম্ভব না সব কিছু আস্তে আস্তে হবে তো সেই কারণের জন্য যেটা হচ্ছে সেইভাবে হোক কালকে এগুলো সব একটা কার্টুনের মধ্যে ভরবো তারপর আস্তে আস্তে সব কিছু একদম ঠিকঠাক পারফেক্টলি গোছাবো মানে খুব সুন্দর মানে খুব সুন্দর করে গোছানোর ইচ্ছে আছে চাই না কতটা কি পারবো বাট হ্যাঁ গোছালে কথা তোমাদের সাথে শেয়ার করবো এখন বাজে 12:30 আর যদি আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে কালকে বার্থডে ছিল আজকে সারাদিন এইভাবেই কাটলো কাল পরশু সেরকম কোনো প্ল্যান নেই বাট কামিং সানডেতে একটা ভালো একটা প্ল্যান আছে তো সেটা আমি এখন আর বলছি না আস্তে আস্তে সবই দেখতে পাবে তো বার্থডে গেল আজকের দিনটা গেল তারপরে এইভাবেই এই কদিন ব্লগটা চলবে আবার যখন বেরোনোর হবে তখন তো তোমরাও আমাদের সাথে সাথে ঘুরবে যদি এই ধরনের ব্লগগুলো ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই ব্লগটা শেয়ার করো ও মাঝখানে একটা কথা বলি যারা আমাকে বলেছে টিপ বলে পর মিষ্টি লাগে আমিও তোমাদের কথাটা রেখেছি আমিও যেই যেই ড্রেসের সাথে টিপটা মানাই সেই সেই ড্রেসের সাথে টিপটা পরবো আর থ্যাংক ইউ সো মাচ আমাকে কমপ্লিমেন্ট দেওয়ার জন্য আর ভালো থেকো সুস্থ থেকো ভালো রেখো সুস্থ রেখো গুড নাইট শুভরাত্রি।